কাছের মানুষ হিসেবে যারা একদিন জীবনে ছিল তারা এখন আর নেই। নিজের করে যাকে ধরে রাখতে চাইবে সেও থাকবে না। আজকাল নতুন কোনো মানুষ জীবনে এলে আর আশ্চর্য হয় না, কেউ বেশি দিন থেকে গেলেই বরং আশ্চর্য হই। বুঝলাম, পথ যখন আছে তখন পথ দিয়ে মানুষ তো চলাচল করবেই। যেতে যেতে কারো সাথে দেখা হবে, দুদণ্ড দাঁড়িয়ে কথাও বলতে হবে, হে আর নতুন কি। চলে যেতে চাইলে ধরে রাখতে ইচ্ছে হয় না, আর তাকে আটকে রাখা নতুন বাহানা খুঁজতেও ভাল লাগে না, জোর করতে ইচ্ছে হয় না। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যাবে, কাছের মানুষগুলো বদলে যাওয়া চোখের সামনেই দেখব। জীবনের কি অসম্ভব বৈচিত্র্য, কত মানুষ যাবে, নতুন মানুষ আসবে। আগে মনে হতো দরজা লাগিয়ে দিই যাতে নতুন কেউ আসতে না পারে, পরে বুঝলাম তার জন্য তো নিজেকেও প্রস্তুত করতে হবে। অনাবশ্যক কাজে মন দিয়ে লাভ কি বলুন তো। এই যে হাটে এত মানুষ আসে, জিনিস কেনে বেচে, যে যার মতো আসে আবার চলেও যায়, তাতে কার কি। মানুষ চলে গেলে খোলা হাটটিই পড়ে থাকে, জীবনের দরজাটাকে হাট করে খুলে রাখতেই ভালো লাগে আমার। ঘরের দরজায় দামি তালা লাগালে মানুষের সন্দেহ হয় বেশি, দামি তালা ভাঙতেই চুরি হয়, অল্প দামি তালা বা দরজা খুলে রাখলে কারো মাথা ব্যথা থাকে না, তখন এমনিতেই পাশ কাটিয়ে চলে যায় মানুষ। আসলে কাউকে কেউই কাছের হয় না, যাদের কাছের বলে জেনেছিলাম তারাই সব থেকে দূরে যাওয়ার ক্ষমতা রাখে, যখন তখন কষ্ট বেশি হয়, ভীষণ খারাপ লাগে। ভাবি আমি খারাপ থাকলে তাতে যদি কারো কিছু যায় না আসে, কে কত ভালো আছে তাতে আমারই বা কি যায় আসে। ভালো থাকাটাই যখন জরুরি, দিন শেষে আমি ভালো আছি কি না সেটাই দেখতে ইচ্ছে করে। কণ্ঠে মৌমিতা, কলমে সরজিৎ ঘোষ।